হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি দারুণ আপডেট। সো অনেক দিন ধরেই অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে স্টেট কাউন্সিলের আন্ডারে ভর্তি হতে চাও, অনেকে কোশ্চেন করছিল আমাকে বা আমার কমেন্ট বক্সে চ্যানেলে গিয়ে কমেন্ট করছিল কবে কাউন্সিলিং হবে, কবে র্যাঙ্ক কার্ড হবে। তো তাদের জন্য খুশির খবর, আজকের ভিডিওতে আমি আলোচনা করব র্যাঙ্ক কার্ড অ্যান্ড অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মেসি আন্ডার WBSC টি আর স্টেট কাউন্সিল। সো র্যাঙ্ক কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে স্টেট কাউন্সিলে অ্যাডমিশনের জন্য, ইভেন অনলাইন কাউন্সেলিংয়ের প্রসিডিওর ওখানে শুরু হয়ে গেছে। তোমরা এখন থেকে ওখানে লগ ইন করে র্যাঙ্ক কার্ডটি পেয়ে যাবে এবং অনলাইন কাউন্সেলিংও করতে পারবে। সো আজকের ভিডিওতে আমি ডিটেলসে দেখব ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশনের জন্য কীভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে, কীভাবে অনলাইন কাউন্সিলিং হবে, ডিটেলস প্রসিডিওর। সো চলো তাহলে আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। তুমি যারা রেগুলার ভিডিও দেখো সবাই জানে আমি এখানে সাধারণত ফার্মাসিস্টদের গভর্নমেন্ট জবের ও মেডিকেল ফিল্ডের গভর্নমেন্ট জবের আপডেট দিই, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডমিশন আপডেট ইন ফার্মা ওর আদার্স দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা দেখব অনলাইন কাউন্সিলিং অ্যান্ড র্যাঙ্ক কার্ড ডাউনলোড অফ ডিপ্লোমা ইন ফার্মেসি আন্ডার WBSCT অর স্টেট কাউন্সিল। চলো আমরা এবার দেখে নিই তাহলে। প্রথমে আমরা চলে যাব WBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে এখানে অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মেসি, ক্লিক হেয়ার। তারপরে এখানে তোমরা রেজিস্ট্রেশন করানোর সময় এখানে রেজিস্টার করেছিল, এখন কিন্তু এই যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কাউন্সেলিং, কাউন্সেলিং এর জন্য এখানে ক্লিক করবে। করার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার কোনটা, এই যে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যেটা PDF ডাউনলোড করেছিলে অ্যাপ্লিকেশনের পরে, সেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটির কথাই বলা হয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বারটি ওখানে পুট করবে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ ক্যাপচারটি আছে, ক্যাপচারটি এখানে দেবে WZE2WK। দেন এখানে প্রসেস করাবে, একবার প্রসেস করলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে ওরা বলছে যে OTP-র জন্য তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে তুমি একটি 4 সংখ্যার OTP যাবে, সেই OTP-টি এবং ক্যাপচারটি দিয়ে সাবমিট করবে। এবার যদি OTP ভুল আসে বা OTP মানে না আসে তাহলে তোমরা কিন্তু রিসেন্ট OTP করতে পারো। তারপরে এরকম একটি সারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু মোবাইল নাম্বার এডিট করতে পারছো, তোমার জেন্ডার যদি গণ্ডগোল হতে সেটা এডিট করতে পারছো, ইভেন তারপরে তুমি তোমার নর্মাল ডিটেলস, ফাদার গার্জিয়ান্স নেম আর ফাদার্স নেম, আর তারপরে এখানে কিন্তু তুমি একটা এখানে পাসওয়ার্ড সেট করতে পারছো, তোমার নিজের মতো করে একটি নতুন পাসওয়ার্ড আবার সেট করে নেয়। সেট করার পর এখানে আপডেট অ্যান্ড সাবমিট করবে, দেখবে ওকে বলে অপশন আসবে, সেটার আসার পরে আর একবার ভেরিফাই করে দেন আবার সাবমিটে ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমাদের এরকমভাবে একটা সার্ভিস চলে আসবে। এখানে তোমার জেনারেল র্যাঙ্ক, যাদের SC র্যাঙ্ক তারা SC, ST র্যাঙ্ক SC, অ্যান্ড PC র্যাঙ্ক হলে PC র্যাঙ্ক এখানে দেখতে পাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার ফর দ্য ফিলিং চয়েস, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সমস্ত কলেজ চলে আসবে এবং কাউন্সিলিংয়ের জন্য তুমি ওই জায়গাটাতে চয়েস করতে পারবে। আমি কাউন্সিলিং নিয়ে ডিটেলস আর আবারও একটি ভিডিও নিয়ে আসবো। আজকে মূলত র্যাঙ্ক কার্ডটি তোমরা কীভাবে দেখবে এবং কাউন্সিলিং কোথা থেকে শুরু করবে সেটা দেখানোর চেষ্টা করলাম, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি যদি পুরো কাউন্সিলিং প্রসিডিওরটা দেখাতে চাই। তবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি কাউন্সিলিং প্রসিডিওর নিয়ে চলে আসবো তোমাদের জন্য, আশা করছি তোমাদের তাতে হেল্প হবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর আপকামিং আপডেট অর এনি কাইন্ড অফ আপডেট রিগার্ডিং ফার্মা অর ফার্মা অ্যাডমিশন আর মেডিকেল ফিল্ড জব অর গভর্নমেন্ট জব। থ্যাংক ইউ সো মাচ।